আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিন উপলক্ষে আজি মই বরপেটা সত্রত সেবা ললো আর প্রভু ভগবন্তর ওসর প্রার্থনা জানাইছো তেখেতর যাতে সুস্থ শরীর যায় থাকে। কারণ কিয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়ার পিছত 2014 সনের পিছত স্বাধীনতার পিছত যে অমৃত, সেই অমৃত আমি এতিয়া মন্থন করব আমি পারিছো। আর সেইকারণে আমি এই আজাদিকে অমৃত মহোৎসব হিসাবেও আমি এই বছরটি করে আছো। কারণ আমি যদি এটা যদি সরু যদি উদাহরণ দিই যে প্রথমতে সরকারে বিভিন্ন কাম করেছিল, যে গৃহ আবন্টন দিছিল, গৃহ নির্মাণ করেছিল পূর্ব সরকারও করেছিল, কিন্তু গৃহরপরা ঘরলে পরিবর্তন করা মানুষজন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। কারণ কিয় অকল প্রধানমন্ত্রী আবাস যোজনায় নহয়, সেই ঘরের লগত বিনামূল্যক সৌভাগ্য আঁচনির জড়িয়ে তাত ইলেকট্রিফিকেশন করে দিলে, উজ্বলার জড়িয়ে তাত গ্যাস কানেকশন করে দিলে, অনাময় যেহেতু আমার জীবনের লগত জড়িত এক বিশেষ আমার সিস্টেম, আর যার কারণে নাকি অনাময় ব্যবস্থা করে দিলে, আর সেইটার লগতে মাননীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় উপলব্ধি করলে যে বিদ্যুৎ দিয়া হল, গ্যাস দিয়া হল, ঘর দিয়া হল, কিন্তু তার যদি আমি যদি পানি নিদো, যার কারণে জলজীবন মিশনের জড়িয়ে প্রতিটি গ্রাম্যাঞ্চলের মানুষক প্রায় 63 লাখ 63 লাখ পরিয়ালকও পানি দেওয়ার ব্যবস্থা করলে। আর এই আমি আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিনত আমি আজি কবল বিচারিছো যে আমার যে 63 লাখ যে আমার যে প্রধানমন্ত্রী জড়িয়ে আমার গ্রাম্য অঞ্চলত যে পানি যোগানের ব্যবস্থা আছিল, আগন্তুক দিনত মই আশা রাখিছো আগন্তুক দিনত অতি শীঘ্রে হয়তো আরবান অঞ্চলতো, যেনেকুৱাকৈ প্রধানমন্ত্রী আবাস যোজনা আগতে গ্রামীণ আছিলে পিছত চহরিয়া হল, আজি আরবান অঞ্চলতো প্রধানমন্ত্রী আরবান যোজনা ঘর বনায় আছে, ঠিক তেনেকুৱাকৈ নিশ্চিতভাবে জলজীবন মিশনের কাম নিশ্চয় আগন্তুক দিনত চহর অঞ্চলত হওয়ার অতি সম্ভাবনা আছে বলে মই ভাবো। গতি প্রভু ভগবন্তই এনেকুৱা এজন ব্যক্তি, যিজন ব্যক্তির জড়িয়ে আমি আজি সমগ্র ভারতবর্ষর পথ পালো, আজি কমিউনিকেশন পালো, কানেক্টিভিটি পালো, গতি এনেকুৱা এজন ব্যক্তি আমার মাজত যাতে সদায় থাকি যায়, আমার মার্গদর্শন যাতে দিব পারে ভারতবর্ষক, তার কারণে প্রভু ভগবন্তর ওসর আজি প্রার্থনা জানাইছো। আমি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার জন্মদিনের সংগতি রাখি আমার দলে ইতিমধ্যে বিভিন্ন কার্যসূচী রাখিছে, আজি এনেকুৱাকৈ বিভিন্ন ধর্মানুষ্ঠানত সেবা কার্যসূচী রাখিছে, আর এনেকুৱাকৈ আমার প্রায় 15 দিন ধরে পেলায় আমার দলের তরফের কার্যসূচী রখার উপরে সরকারেও আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমাক কৈছিলে যে আমি আজির তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার জন্মদিনের প্রতি সম্মান জানাই আমি সমগ্র অসমত আমি 8 লাখ আমি আজি ভ্যাকসিন প্রদানের কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর যার কারণে তেখেতে প্রতিগী মন্ত্রীক যখন অভিভাবক মন্ত্রী, সেই অভিভাবক মন্ত্রী সকলক আজি আহি পেলে তদারক করব দিছে, গতিকে মই খন্তেক পিছতে আমার বরপেটা রাইনো ক্লাবত তাত যাম, তারপর বরপেটার প্রেস ক্লাবত যাম, তারপর ভলৌকাডোবাত যাম, তারপর বঙাইগাঁও জেলার যাম, আর আজিয়ে ধুবরী জেলাতেও যাম। আজি তিনিখন জেলাতে অকল মই বলে নহয় প্রতিগী অভিভাবক মন্ত্রীয়ে এই কার্যসূচী তদারক করার কারণে নির্দেশ দিছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অভিলাষী কার্যসূচীক আমি ধন্যবাদ জানাইছো, কারণ একদিনে আজি 8 লাখ আজি ব্যক্তিক ভ্যাকসিন প্রদান করা হবে।